নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। পশ্চিমবঙ্গের সেরা পঞ্চায়েত হিসেবে পুরস্কৃত বীরভূমের ইলামবাজার পঞ্চায়েত। বিদ্যুতের পোলে জড়ানো কেবলে আগুন লেগে আতঙ্ক ছড়ালো সিউড়িতে। পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ায় বিক্ষোভ দুবরাজপুরে। শান্তিনিকেতনে অনুষ্ঠিত হল নৃত্যনাট্য মায়ার খেলা। এবার খবর বিস্তারিত। পশ্চিমবঙ্গের সেরা পঞ্চায়েত হিসেবে পুরস্কৃত বীরভূমের ইলামবাজার পঞ্চায়েত। আজ পঞ্চায়েতি রাজ দিবস। এই পঞ্চায়েতি রাজ দিবসে পশ্চিমবঙ্গের সেরা পঞ্চায়েত হিসেবে পুরস্কৃত হয়েছে ইলামবাজার গ্রাম পঞ্চায়েত। সেই পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র বস্ত্রশিল্প মন্ত্রী চন্দনা সিনহা, বীরভূমে অতিরিক্ত জেলাশাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। আজকের এই মহত্ব অনুষ্ঠান উপস্থিত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, আমাদের মহান রাজ্যের জেলা গ্রামের প্রত্যেকটা মানুষকে, মানে যত মানুষ, যত সাধারণ মানুষ অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এই গ্রাম সভাতে, ততটাই কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে শাসন ব্যবস্থা, স্বায়ত্ত শাসন ব্যবস্থা, স্থানীয় শাসন ব্যবস্থা, সেটা আরো মজবুত হবে। গ্রামের একটা প্রত্যন্ত গ্রামের মানুষরা তাদের যে প্রয়োজন সেটা জানাতে পারবে এবং তাদের পরিকল্পনা তারাই রচনা করবে। তাহলে এটা একটা হচ্ছে সংসদ বা পার্লামেন্ট, একটা ছোট পার্লামেন্ট বলা হয় এটা গ্রাম সভার। এবং আমাদের মঞ্চে আসন অনুষ্ঠিত করে বসে আছেন জেলাপঞ্চায়েত জিপি প্রধান শ্রীমতী মালতী বিশ্বাস। আমরা উপস্থাপক দিয়ে গল্প করে আমি অনুরোধ করছি আমাদের কবিতাকে বলছি যে এগিয়ে এসে নামাজের জি বল। আমরা জানি যে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস আজ এবং সেখানে ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে আরেকটি স্বর্ণপালক সংযোজিত হলো আনুষ্ঠানিকভাবে আজকে সেই বিশেষ আবার নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার। আমাদের বলেন যে বন ফান্ড বাড়াতে হবে, বন ফান্ড বাড়ানোর ক্ষেত্রে আমাদের যে টাকা মেন ছিল ট্রেন লাইসেন্স, সেটা আমাদের জানেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী একটা মহতি উদ্যোগে সেটা অনলাইন ট্রেন লাইসেন্স করেছেন। সেক্ষেত্রে সেই করার ক্ষেত্রেও আমরা মানুষকে বুঝিয়ে ভয় টিভি ইলামবাজার। রবিবাসরীয় বিকেলে সুভাষপল্লী সংলগ্ন এলাকায় একটি আবাসনের সামনের পোলে হঠাৎই জ্বলতে থাকে আগুন। পোলে জড়ানো কেবলে আগুন ছড়িয়ে পড়ায় বেড়ে যায় তার তীব্রতা, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় দমকল পুলিশে, খবর যায় বিদ্যুৎ দপ্তরেও। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। দমকল কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দমকল ও বিদ্যুৎ কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের ফলেই ঘটে এই অগ্নিকাণ্ড। ভয় টিভি সিউড়ি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার।
রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ায় বিক্ষোভ দেখান দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার বাসিন্দারা। এখানে বিগত 4 বছর ধরে জলকষ্টে ভুগছে সাধারণ মানুষ, তার জন্যই এই এলাকায় বিক্ষোভ দেখান মহিলারা। ওয়ার্ডের কাউন্সিলরকে বারবার বলার সত্ত্বেও কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ স্থানীয়দের। এমত অবস্থায় জলের সমস্যা পৌরসভার কাছে অবিলম্বে দূর করার দাবি জানান তারা। তবে ওই ওয়ার্ডে জলের সমস্যার কথা মেনে নেন পুরপিতা পীযূষ পাণ্ডে, যত দ্রুত সম্ভব এই সমস্যা দূর করা হবে বলে আশ্বাস দেন তিনি। অসুবিধা, আমরা দুর্গাপুর ওয়ার্ড নম্বর 7-এ আমরা জল পেছি না। আমরা আজ বছর 2-3 বছর হয়ে গেছে কাউন্সিলের চেয়ারম্যানকে সবাইকে বলেছি, কিন্তু জলের সুবিধা পাই নাই আমরা। চেয়ারম্যানও কিছু বলে না, পৌরসভাতেও বলে নাই, রোডটা জাম করেছি তাও পাই নাই, থানা থেকে অর্ডার হয়েছিল তাও পাই নাই। আজ দুজা মাস, 1 মাস থেকে আমরা জল পেছিই না। আমাদের পাড়াতে শরবত ঠান্ডা জল দেওয়া বিলি হয়েছে, ছেলেরা পড়ছে, কালকে জল একটুকু পায় নাই বলে অসুবিধাতে দুজার মানুষরা একটাও ঠান্ডা জল পায় নাই। আর আমাদের একটা কলে টাইম কলে পায় না, আমাদের এই অসুবিধাটি যেন দূর হয়। শেকলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। দক্ষিণায়ন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইংল্যান্ড ও কলকাতা দীক্ষা মঞ্জুরির আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য মায়ার খেলা অনুষ্ঠিত হল শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে। পরিবেশনায় ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি, আনন্দ গুপ্ত, পণ্ডিত বিপ্লব মণ্ডল, পণ্ডিত সুব্রত মুখার্জি সহ বিশিষ্ট শিল্পীরা। সেইটা এখানে এসে পারফর্ম করা ইজ কোয়াইট চ্যালেঞ্জিং। আমরা চেষ্টা করছি যতখানি ভালো, চেষ্টা একটু ফুটে না 100%, এবার কিছু এদিক ওদিক তো আমাদের হাতে নয়, যেমন লাইটটা একটু অফ হয়ে গেল, তো কিছু তো আমাদের নিতেই হবে। মানে এই আর কি, মানে আমার হাজব্যান্ড ভীষণ ব্যস্ত, আর আমার মেয়ে হচ্ছে গিয়ে এখন বড় হয়ে গেছে, ও কলেজে পড়ে, ইউকেতে থাকে, তো আমার প্রচুর সময়, এই জন্য আমার এই সময়ে নাচ গান করা আমার খুব ভালো লাগে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন কেমন লাগে আপনার? খুবই ভালো লাগে। মানে উনি অফকোর্স বিদেশে গিয়ে এরকম একটা, এটা বিদেশে খুব, মানে আই গেস উনি এটা অক্সফোর্ড, কেমব্রিজ এইসব জায়গা থেকে এই আইডিয়াটা দিয়েছেন, তো আমাদেরও কলকাতায় একটা এরকম বিশ্বভারতী, মানে ওয়েস্ট বেঙ্গলে এরকম বিশ্বভারতী আমাদের দেশে আছে, ইটস ফ্যান্টাস্টিক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। পশ্চিমবঙ্গে সেরা পঞ্চায়েত হিসেবে পুরস্কৃত বীরভূমের ইলামবাজার পঞ্চায়েত। বিদ্যুতের পোলে জড়ানো কেবলে আগুন লেগে আতঙ্ক ছড়ালো সিউড়িতে। পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ায় বিক্ষোভ দুবরাজপুরে। শান্তিনিকেতনে অনুষ্ঠিত হল নৃত্যনাট্য মায়ার খেলা। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।